মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে পথ অবরোধ করল উত্তর ত্রিপুরা জেলার তারকপুর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা ঘটনা কদমতলা বাজার লাগোয়া ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে মঙ্গলবার সকাল আটটা নাগাদ আচমকায় কদমতলা বাজার লাগোয়া কদমতলা চোরাইবাড়ি কদমতলা তারকপুর ও কদমতলা ধর্মনগর সড়কের সংযোগস্থল কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় পথ অবরোধ করে বসে তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারকপুর মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিকে উন্নতিকরণ করাই তাদের একমাত্র দাবি বলে ইদিন জানিয়েছেন তারা প্রত্যন্ত এলাকা তারকপুরে একটি মাতৃবিদ্যালয় যেখানে শুধুমাত্র মাধ্যমিক পর্যন্তই পড়াশোনা করা যায় সেই কারণে মাধ্যমিক পাশ করার পর গরিব ছাত্রছাত্রীদের কয়েক কিলোমিটার দূরে গিয়ে অন্য স্কুলে পড়াশোনা করা দুষ্কর হয়ে উঠছে দূরত্বের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হচ্ছে অনেক ছাত্রছাত্রী তাই তারকপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবিতে একাধিক আন্দোলন ও পথ অবরোধ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরুপায় হয়ে মঙ্গলবার ফের পথ অবরোধ করল শিক্ষার্থীরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার এস আই সাহা ওখান কিতা স্কুল আছে এটা মানে ওখান মাধ্যমিক স্কুল আছে আর এটা উচ্চ মাধ্যমিক হইতো এটা লাগে তোমরা রাস্তা অবরোধ করছো আর ইয়ে কিতা এটা কোন স্কুলে ছাত্র তোমরা মঙ্গলবার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে শিক্ষার্থীদের পথ অবরোধ পরে কদমতলা থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা বিউরো রিপোর্ট আর ইউএস